বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি খুবই চমৎকার কিছু জিনিস আপনাকে শিখাবো, যে বিষয়গুলো দেখার পর এবং জানার পর আপনারা খুবই খুশি হবেন। তাছাড়া আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আকারে শেষ করতে হবে, বিকজ গাপ্পি মাসে বাচ্চা সংগ্রহ নিয়ে আমি আগে অনেকগুলো ভিডিও করেছি। তবে আজকে আমি নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে শিখিয়ে দিব, যার ফলে আপনারা বাচ্চাগুলোকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং বাচ্চাগুলোকে বড় করার জন্য আমি কি করেছি সেই বিষয়গুলো আজকে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ছোট ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণটা দেখবেন, আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। কিন্তু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনাকে আমি দেখাবো যে এখানে আমার এক জোড়া রেটেল প্লাটিনাম ছিল, এক জোড়া বলতে একটা মেল দুটা ফিমেল ছিল, দ্যাট মিন্স তিনটা মাছ ছিল। তো সেখান থেকে দুটা ফিমেল ছিল লোডেড। তো আমি এখানে কোনো ধরনের ব্রিডিং বক্স ব্যবহার করিনি, আর খুবই সামান্য হর্নট প্ল্যান্ট দেওয়া ছিল। তবে আপনার একটু খেয়াল করবেন যে এখানে কি পরিমাণ ফ্রাই আমি আজকে আলাদা করতে পারি সেটা আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আজকে অনেকগুলো ফ্রাই আলাদা করব, অলরেডি আমি প্রায় 40টার মতো ধরে ফেলেছি। তো যাই হোক, ফ্রাইগুলো আমি আপনাদেরকে পরে আবার দেখাচ্ছি। তবে একটা মজার বিষয় হলো এখানে কোনো ধরনের ব্রিডিং বক্স এবং ঘন প্ল্যান্টস ব্যতীত কীভাবে ফ্রাইগুলোকে আমি আলাদা করলাম সে বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সাধারণত আপনারা একটু খেয়াল করবেন যে কখন গাপ্পি মাছটা লোডেড হয়, আপনারা সবসময় সেটার দিকে একটু নজর রাখবেন, যাতে করে আপনারা দেখবেন যে যখন মাছটা একটু এক কোনায় আলাদা হয়ে যাচ্ছে অথবা মেলটাকে ফিমেলটাকে বেশি তাড়া করতেছে, ঠিক সেই মুহূর্তে আপনারা নজর রাখবেন যে কখন বাচ্চাগুলো দেয়। তো যখন দেখবেন যে বাচ্চা দেখা যাচ্ছে, তো ফার্স্টের দিকে আসলে মাছ যদি একটু কম থাকে তাহলে বাচ্চাগুলো খাবে না, বাট এই বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে অনেক খেয়ে ফেলতে পারে। সো আপনারা চেষ্টা করবেন একদম ফার্স্টে যখন ফ্রাইগুলো দিবে ঠিক তখনই বাচ্চাগুলোকে আলাদা করতে, এতে করে আপনাদের অনেক বাচ্চা পাবেন। আর তাছাড়া একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন, যখন গাপ্পি মাছ লোডেড হবে মাছগুলোকে একটু অন্ধকারের জায়গায় রাখার চেষ্টা করবেন। যেমন আপনারা আমার এই ট্যাঙ্কগুলো যদি একটু লক্ষ্য করেন যে এগুলো বেশি একটা আলোকিত জায়গায় না। তাছাড়া আপনারা যদি আমার মাছ দেখেন যে আরও একটা মাছ কিন্তু অলরেডি লোডেড আছে, আর যে মাছটা ফ্রাই দিয়েছে সেই মাছটা আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখেন, এই মাছটা একদম চিকন হয়ে গেছে, মানে পেটটা একদম ফোলা ছিল গতকাল রাতে। সো আমি বুঝতে পেরেছি এটা মাছ বাচ্চা দিবে। তো আমি সকাল সকালই আমার হাউসটা চেক করলাম, তো দেখলাম যে প্রচুর পরিমাণে ফ্রাই রয়েছে। তো সাথে সাথে আমি ফ্রাইগুলোকে আলাদা করেছি, আর তাছাড়া আমার হয়তো বা তেমন কোনো ফ্রাই মাছ খেতে পারেনি। তো যাই হোক, এগুলোকে আমি কীভাবে আলাদা করি সে বিষয়গুলো আপনাকে দেখে দেখাবো অবশ্যই, আর এই মাছগুলোকে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়। তো সর্বপ্রথম আমি ফিমেলটাকে একটু আলাদা করে নিই, যাতে করে ও শিট একটা, যাই হোক একটা নতুন জিনিস আপনাকে একটু শিখাই। অনেক সময় দেখা যাচ্ছে হাউস থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাছ লাফ দিয়ে পড়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছটা তুলতে গিয়ে আমরা ম্যাক্সিমাম টাইম মাছটা মেরে ফেলি। তো আপনাকে খুব সহজ একটা পদ্ধতি আমি আজকে দেখাচ্ছি, যে একটু পানি দিয়ে দিলাম প্রথমে, তারপরে একটা পলিথিন নিয়ে আস্তে করে হাতে টান দিলে দেখবেন যে মাছটা খুব সহজে হাতে চলে আসবে। তো আপনারা এই সহজ পদ্ধতিটা ব্যবহার করবেন আশা করি এখন থেকে, যদি আপনাদের মাছ কখনো লাফ দিয়ে পড়ে যায়। সো একটা নতুন জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম, যাই হোক এটা আসলে আমার টার্গেট ছিল না, আপনাদের আসলে শেখা হয়ে গেল যেহেতু মাছটা লাভ দিয়েছে, বাট একটু সতর্কের সাথে মাছ ধরা উচিত ছিল আমার, যাই হোক। সো আমি এই মাছগুলোকে এখন যদি একটু বাহিরে আমার অন্য ট্যাঙ্কে দিই, তো আপনাদেরকে একটু দেখাই। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম কিছু মাছের বাচ্চা আমি আলাদা করেছি, তো সেই মাছের বাচ্চাগুলোর সাইজ এখন আপনারা দেখেন কত বড় হয়ে গিয়েছে খুব অল্প দিনে। তো আমি আমার সাধারণত অন্য কোনো ট্যাঙ্ক এখন খালি নাই, যার কারণে একটু বড় সাইজের মাছের সাথেই আমি বাচ্চাগুলোকে দিচ্ছি, যদি অন্য ট্যাঙ্ক খালি থাকতো আমি এখানে দিতাম না। তো বাচ্চাগুলোকে আমি যেটা করি, একটা আমি প্রত্যেকটা ট্যাঙ্কের উপরে একটা ছোট কাঁচ দিয়ে, ছোট বলতে এখানে ভালোই পানি ধরে, 15 লিটার কোনোটা 20 লিটার এই পরিমাণ পানি ধরে, এমন কিছু ট্যাঙ্ক আমি তৈরি করেছি। আর এই ট্যাঙ্কগুলোকে আমি গ্রিন ওয়াটার করে নিয়েছি।
তো যখনই আমার বড় হাউজে বাচ্চা দিচ্ছে, আমি বাচ্চাগুলোকে তুলে এইসব ছোট ছোট ট্যাঙ্কে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে গ্রিন ওয়াটার, ফার্স্টের দিকে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো মোটামুটি 15 দিন বা 20 দিন বা 25 দিন, যেমন এখানে যে মাছগুলো দেখছেন এটা 25 দিনের মতো বয়স হয়েছে। তো মাছগুলোকে নিয়ে আমি এখন বড় জায়গায় দিয়ে দিব। তো এটা আমার একটা সিস্টেম আসলে, আমার যখন মাছে বাচ্চা হয় বাচ্চাগুলোকে আমি এভাবে আউটডোরে ট্যাঙ্কগুলোতে ছোট ছোট ট্যাঙ্ক এখানে দিই। দেওয়ার পর 10 বা 15 দিন পর বা 25 দিন পর আমি এগুলোকে একটু বড় ট্যাঙ্কে দিয়ে দিই। তো যাই হোক, আমি এই পানির মধ্যে মাছটাকে প্রায় ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম অ্যাডজাস্ট করার জন্য, এটা আপনারা জানেন। তো এখন আমি এটা আমার অ্যাকুরিয়ামে দিয়ে দিলাম। তো যাই হোক, খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও করার চেষ্টা করেছি আজকে, আশা করি আপনারা কিছু জিনিস জানতে পারলেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আপনাদের মতামত যদি কোনো কিছু বুঝে না আসে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি।